লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করছেন প্রথম ওসিয়ত কি করলেন শিরিক না করার জন্য বললেন আর আমরা ওসিয়ত করি কি বিষয়ে আমরা চিন্তা করি আমার মরার পর কিভাবে আমার ছেলে যেন বেশি ভালো থাকে কোন ওয়ারিসকে ঠকানো যায় কিভাবে কম বেশি করা যায় এটা আমরা করি কিন্তু আমার সন্তানের জন্য কোনটা বেশি কল্যাণকর সেটা আমরা করি না লোকমান আলাইহিস সালাম সবচেয়ে প্রথম গুরুত্বপূর্ণ ওসিয়ত করলেন ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ তোমরা আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করো না আপনার মাথা ব্যথা হয়েছে সর্দি হয়েছে প্যারাসিটামল ডাক্তাররা দেয় এটা খেলে যার কোনো উপকার হবে কিন্তু ওই প্যারাসিটামল যদি 10টা আপনার শরীরে বেঁধে দেন কোন উপকার হবে জি ঠিক তেমনি কোরআনকে আল্লাহ পাক শেফা বলেছেন কিন্তু কোরআন পড়তে হবে কোরআনে আমল করলে শেফা পাবে কিন্তু কোরআনে আয়াত যদি আপনার শরীরে লটকায় দেন আপনার বাড়িতে লটকায় দেন মনে করেন যে এই লেখা লটকায় দিলেই উপকার হবে তাহলে মনে রাখবেন এই ধরনের উপকারের আশা করা এটাও ওলামায়ে কেরাম বলছেন শিরিক যেহেতু শিরিক একটি বড় মহা পাপ এই জন্য লোকমান আলাইহিস সালাম তিনি প্রথমেই তার সন্তানদেরকে ওসিয়ত করলেন যে তোমরা যেন কখনোই আল্লাহর সাথে শিরিক করো না আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك وإلي المصير وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر
المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وانفعنا بما علمتنا إنك على كل شيء قدير أهل حديث أندرون بنغلاديش এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ যৌথ উদ্যোগে আয়োজিত 33তম তাবলিগি ইজতেমার সম্মানিত সভাপতি মোহতারম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব হাফিজাহ আল্লাহ সম্মানিত ওলামায়ে কেরাম সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ সামনে উপবিষ্ট দিনপ্রিয় মুসলিম ভাই ও পর্দার আড়ালের মা ও বোনের দর্শে কোরআনের আলোচ্য বিষয় লোকমান আলাইহিস সালামের উপদেশ এবং সমসাময়িক প্রেক্ষাপট আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 13 নম্বর আয়াতে উল্লেখ করেন ওয়া ইয ক্বালা লোকমানু লিবনিহি এবং যখন লোকমান আলাইহিস সালাম বললেন লি ইবনিহি তার ছেলেকে ওয়া হুয়া ইয়াইদুহু তিনি তাদেরকে উপদেশ দিচ্ছিলেন ইয়া বুনাই হে আমার প্রিয় বৎস লা তুশরিক বিল্লাহ তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না ইন্না শিরকা লা যুলমুন আযীম নিশ্চয় শিরিক সবচেয়ে বড় অপরাধ ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই আমরা নির্দেশ দিয়েছি মানুষকে যেন তাদের পিতামাতার সাথে সদাচরণ করে হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন তার মা তাকে বহন করেছে উঠিয়ে রেখেছে ওয়াহনান আলা ওয়াহন কষ্টের পর কষ্ট ওয়াফিসালুহু ফি আমাইন দুই বৎসরে তাকে দুধ পান ছাড়াইছে অথব আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক তোমরা আমার শুকরিয়া আদায় করো এবং তোমাদের পিতামাতাদের শুকরিয়া আদায় করো ইলাইয়াল মাসির আমার দিকেই তোমাদের প্রত্যাবর্তন করতে হবে ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন আর যদি তোমাদেরকে তারা চেষ্টা করে আমার সাথে শিরিক করানোর জন্য এমন বিষয়ে যে বিষয়ে তোমার জ্ঞান নেই ইলম নেই ফালা তুতিহুমা এমন অবস্থায় তোমরা পিতামাতাদের আনুগত্য করবে না ওয়াসাহিবহুমা ফি দুনিয়া মারুফা তবে তাদের সাথে সদাচরণ করবে দুনিয়াবী বিষয়ে ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাই আর তোমরা অনুসরণ করবে তাদের পথে যারা আমার দিকে অভিমুখী সুম্মা ইলাইয়া মারজিউকুম অতঃপর আমার দিকেই তোমাদেরকে ফিরে আসতে হবে ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন অতঃপর আমি তোমাদেরকে বলে দিব যা তোমরা আমল করেছিলে ইয়া বুনাই হে বৎস ইন্নাহা ইনতাকু মিসকালা হাব্বাতিন মিন খারদালিন নিঃসন্দেহে কোনো পাপ অথবা কোনো পণ্য
যদি সেটা এক জাররা পরিমাণ হয় না কেন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি ওয়াল আরদি আও ফিল আরদ সেটা যদি থাকে কোনো পাহাড়ের মধ্যে অথবা জমিন আসমানের মধ্যে ইয়াতি বিহা আল্লাহ নিঃসন্দেহে আল্লাহ তাআলা সেটা উপস্থাপন করবেন নিয়ে আসবেন ইন্নাল্লাহা লাতিফুন খাবীর নিশ্চয় আল্লাহ তাআলা অত্যন্ত দয়াময় এবং খবরদার তিনি খবর রাখেন ইয়া বুনাই হে বৎস আকিমিস সালাত তোমরা সালাত কায়েম করো ওয়ামুর বিল মারুফ এবং সৎ কাজের উপদেশ দাও ওয়ানহারিল মুনকার এবং অপকর্ম থেকে নিষেধ করো ওয়াসবির আলা মা আসাবাক এবং বিপদে আপদে ধৈর্য ধারণ করো ইন্না যালিকা মিন আজমিল উমুর নিশ্চয় এটি দৃঢ় সংকল্পের কাজ ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর অহংকার বসে তোমরা মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে গর্ব ভরে পদাচারণ করো না নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না ওয়াকসিদ ফি মাশইক ওয়াকদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াত লা সাওতুল হামিদ এবং তোমরা কণ্ঠস্বরকে নিচু করো নিঃসন্দেহে গাধার স্বরই সর্বাপেক্ষা অপ্রীতিকর সম্মানিত দিনী ভাইরা সূরা লোকমানের ১৩ থেকে নিয়ে ১৯ নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং সংক্ষিপ্ত তর্জমা উপস্থাপন করেছি আমরা এই আয়াতের আলোকেই সংক্ষিপ্ত ব্যাখ্যা উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালাম তিনি কে ছিলেন নবী ছিলেন নাকি কোনো আল্লাহর খাস বান্দা ছিলেন এ বিষয়ে দুটি মত রয়েছে কারো কারো মতে তিনি নবী ছিলেন কিন্তু বিশুদ্ধ মত অনুযায়ী তিনি নবী ছিলেন না বরং তিনি আল্লাহর খাস বান্দা ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষ করে একটি খাস সিফাত গুণাবলী আল্লাহ তাআলা দান করেছেন সেটা হলো হিকমাহ প্রজ্ঞা লোকমান আলাইহিস সালাম তিনি একজন ক্রীতদাস গোলাম হাবশি গোলাম কালো রঙের মানুষ সাহেবু আসওয়াদিল শাফাতাইন দুটি হোঁট ছিল তার কালো এবং অত্যন্ত বড় বাহ্যিকভাবে চেহারার সুন্দর অধিকারী না হলেও তিনি মুত্তাকি ছিলেন পরহেজগার ছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের খাস বান্দা ছিলেন লোকমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে প্রজ্ঞা দান করেছেন তার একটা ইতিহাস ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন একদা একদিন লোকমান আলাইহিস সালামের যিনি মালিক ছিলেন যার অধীনে তিনি কাজ করতেন তিনি তাকে একদিন নির্দেশ দিলেন ইযবাহ লানা হাযিহিস শাত যে তুমি আমাদের জন্য এই বকরিটি জবাই করো ফাযাবাহা তিনি সেটাকে জবাই করলেন এরপর বললেন আখরিজ আতিয়াবা মাযগাতাইনি ফিহা মালিক বললেন
যে এই বকরির ভিতরে দুটি সবচাইতে পবিত্র অংশ, গুরুত্বপূর্ণ অংশ দুটা টুকরা তুমি আমার জন্য নিয়ে আসো। ফাখরাজাল লিসান ওয়াল কলব। লোকমান আলাইহিস সালাম তার মালিকের কাছে জিহ্বা আর হৃৎপিণ্ড অন্তর এই দুটি অংশ নিয়ে আসলেন। এরপরে কিছুদিন পর আরেকটি ছাগল দিয়ে তাকে বললেন এটা জবাই করো, আর এই পশু থেকে এই ছাগল থেকে দুটি সবচাইতে খারাপ অংশ, আদগাতাইন আখবাস মাদগাতাইন, সবচেয়ে খবিস নিকৃষ্ট দুটি অংশ আমার কাছে নিয়ে আসো। তিনি সেই অবস্থাতেও ফা আখরাজাল লিসান ওয়াল কলব, তিনি জিহ্বা নিয়ে আসলেন এবং হৃৎপিণ্ড নিয়ে আসলেন। ফাকালা লাহু মাওলাহু, তখন তিনি তার মালিক তাকে জিজ্ঞাসা করলেন আমার তুকা আন তুখরিজ আতিয়াবা মাদগাতাইনি ফিহা, আমি তোমাকে বলেছিলাম বকরির দুটি পবিত্র অংশকে নিয়ে আসো, তখন তুমি হৃৎপিণ্ড আর জিহ্বাকে নিয়ে আসছিলে, আর যখন বলেছি নিকৃষ্ট জিনিস তখনও এই দুটাই নিয়ে আসলে, এর কারণ কি? তখন লোকমান হাকিম বলছেন ইন্নাহু লাইসা মিন শাইইন আতিয়াবু মিনহুমা ইদা তাবা, যদি কোনো পশুর জিহ্বা এবং অন্তর এটা যদি পবিত্র হয়, এটা যদি পরিশুদ্ধ হয়, তাহলে এর চাইতে উত্তম কোনো অংশ তার শরীরের মধ্যে নাই। এর বিপরীত ওয়ালা আখবাস আখবাস মিনহুমা ইদা খাবাসা, আর এই দুটা যদি নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, তাহলে এর চাইতে খারাপ কোনো অংশ তার শরীরের ভিতরে নাই। আল্লাহ আকবর। লোকমান আলাইহিস সালাম তিনি যে মহাজ্ঞানী প্রজ্ঞাময়, আল্লাহ তাআলা তাকে যে খাস হিকমত দিয়েছিলেন, এই ইতিহাস থেকে বোঝা যায় তিনি বুঝাইতে চেয়েছেন যে মানুষের শরীরের ভিতরে দুটি অংশ আছে, একটি হলো তার হৃদয় হৃৎপিণ্ড, আরেকটি হলো তার জুবান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অপর একটি হাদিসে বলেছেন ইন্না ফিল জাসাদিলা মুজগাতান, নিঃসন্দেহে তোমার শরীরের ভিতরে একটি টুকরা আছে, ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, সেই এক টুকরা যদি শুদ্ধ হয়ে যায়, সুন্দর হয়ে যায়, পরিশুদ্ধ হয়ে যায়, সংশোধন হয়ে যায়, তাহলে তোমার পুরোটা শরীর সংশোধন হয়ে যাবে, আর সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার পুরোটা শরীর নষ্ট হয়ে যাবে। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন তোমার মাল তোমার সন্তানাদি তোমাদের কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বি কলবিন সালিম, তবে উপকার আসবে ওই ব্যক্তির যিনি কিয়ামতের দিন সাথে নিয়ে আসবেন কলবে সালিম, পবিত্র অন্তর, পরিশুদ্ধ অন্তর, যেই অন্তরের ভিতরে আল্লাহর শিরিক নাই, যেই অন্তরের ভিতরে কুফর নাই, যেই অন্তরের ভিতরে নিফাক নেই, এবং যেই অন্তরের ভিতরে কোনো মুসলিম ভাইয়ের কোনো হিংসা বিদ্বেষ তার অন্তরে নাই, এরকম যেই অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা মানুষের ভালোবাসাই পরিপূর্ণ অন্তর কলবে সালিম তুমি যদি নিয়ে আসতে পারো, তাহলেই মূলত এই অন্তর তোমার উপকার দিবে। সম্মানিত দিনী ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেছে মাইয়াজ মাল্লি, যে আমাকে গ্যারান্টি দিবে মা বাইনা রিহলিহিয়াইহি ওমা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্না, তুমি যদি আমাকে এই দুটা জিনিস সংরক্ষণ করার যদি গ্যারান্টি দাও, যা তোমার দুই চলের মাঝে আছে এবং যা তোমাদের দুই রানের মাঝে আছে, আজমাল্লাহুল জান্না, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর একটি হাদিসে তিনাকে জিজ্ঞাসা করা হয়েছে
জান্নাতে যাওয়ার আমল কি কি। তিনি ইসলামের পাঁচটি রুকুনের কথা বলেছেন, তাহাজ্জুদের কথা বলেছেন, সালাতের গুরুত্ব সম্পর্কে বলেছেন, সদকা করা সম্পর্কে বলেছেন। এত কিছু বলার পর তিনি বললেন, আলা উনাব্বিউকুম বিমিলাকি যালিকা কুল্লিহি, আমি কি তোমাদেরকে বলবো না যে তোমার এই সবগুলি আমল একটা জিনিসের উপর টিকে আছে, ওই একটা জিনিস যদি ঠিক থাকে তাহলে তোমার এই ইসলামের পাঁচটি রুকুন, তোমার তাহাজ্জুদ, তোমার সাদাকা, তোমার জিহাদ সব কিছু তোমার উপকারে আসবে, আর সেটা যদি ঠিক না করতে পারো তাহলে তোমার কোনো উপকারে আসবে না। তিনি জিব্বাটাকে বের করে তিনি বললেন, কুফ আলা হাজা, তুমি তোমাদের এই জিব্বাকে হেফাজত করো, এটাকে সংরক্ষণ করো, এটাকে তুমি নিগরানি করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আমরা যে কথা বলি জুবান থেকে যে কথা বের করি, আল্লাহ রাব্বুল আলামিন এটারও কি হিসাব নেবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া হাল ইউকাব্বুন নাস ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, অধিকাংশ মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তার এই জুবানের কারণে। তাহলে লোকমানে হাকিম, তিনি যে প্রজ্ঞাময়, তিনি যে প্রজ্ঞা জ্ঞানের অধীতে, তিনি হিকমতের অধিকারী, এই ইতিহাস থেকে তিনি প্রমাণ করে দিলেন যে একটা পশুর ভিতরে এই দুটা জিনিস সবচাইতে গুরুত্বপূর্ণ আবার সবচাইতে খারাপ। সম্মানিত দিনী ভাই, লোকমান আলাইহিস সালাম ওসিয়ত করছেন তার সন্তানদেরকে। ওসিয়ত কি? শরীয়তের পরিভাষায় একটা হলো ওসিয়ত আর আরেকটা হলো নসিহা। নসিহা মানে হলো কারো কল্যাণ চাওয়ার স্বার্থে তাকে সৎ উপদেশ দেওয়া। জীবনের যে কোনো মুহূর্তে একজন মুসলিম তার আদর্শ হওয়া উচিত। একজন মুসলিমের সর্বদাই তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ আদর্শ থাকা উচিত, সেটা হলো আদ্দিনু আন-নসিহা। দিন হলো কল্যাণ চাওয়া, লিল্লাহি ওয়ালি রাসূলিহি ওয়ালি আইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম, কল্যাণ চাওয়া আল্লাহর জন্য, কল্যাণ চাওয়া রসুলের জন্য, কল্যাণ চাওয়া সাধারণ মুসলমানের জন্য, কল্যাণ চাওয়া মুসলমানের যারা নেতা নেত্রী আছে তাদের জন্য। সব সময় কল্যাণ চাওয়া একজন মুসলিমের গুরুত্বপূর্ণ একটি করণীয় কাজ। এই কল্যাণ চাওয়া তার মানে তাকে সবসময় সৎ উপদেশ দিবে, নসিহত করবে জীবনের যে কোনো অবস্থায়। আর ওসিয়ত বলা হয় যে একজন ব্যক্তি যখন সে আশঙ্কা বোধ করবে যে আমি মৃত্যু সজ্জাই মারা যাব, তখন তাকে যদি গুরুত্বপূর্ণ কথা কিছু বলার থাকে তখন তার আপন জনদেরকে ডেকে মৃত্যুর আগ মুহূর্তে যেই উপদেশটা দেয়, যেই নসিহা করে, যেই কথাগুলি বলে সেটাকে শরীয়তের পরিভাষায় ওসিয়ত বলা হয়। কি বলা হয়? ওসিয়ত। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন ফজরের সালাতের পর সাহাবা ইকরামদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছিলেন, ইরিয়াস বিন সারিয়ার রাদিয়াল্লাহু তাআলার হাদিস। তো সেখানেও সাহাবি বলছেন, ওয়াআযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাআন্নাহা মাউইযাতু মুআদ্দাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ফজরের সালাতের পর এমন গুরুত্বপূর্ণ ভাষণ দিচ্ছিলেন, উপদেশ দিচ্ছিলেন, কাআন্নাহা মাউইযাতু মুআদ্দাইন, ভাষণটি শুনে মনে হচ্ছিল যে এই ভাষণটি যেন ওনার জীবনের শেষ মুহূর্তের ভাষণ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফা আউসিনা, তাহলে আপনি আমাদেরকে কিছু ওসিয়ত করুন, আমাদেরকে বিশেষ কিছু কথা বলুন যা আমরা করতে পারি। তো আপনারা জানেন প্রসিদ্ধ হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম আগে যে তিনি তার উম্মতদেরকে ওসিয়ত করলেন, ফা ইন্নাহু মাইয়া ইস মিনকুম ফাসায়রা ইখতিলাফান কাসীরা, যে আমার পরে যারা জীবিত থাকবে তারা আপোষে অনেক মতানৈক্য পাবে। তার আগে বলছেন, আলাইকুম বিসসামি ওয়াত তাআ, তোমরা শোনো এবং আনুগত্য করো, ওয়া ইন কানা আবুদুন হাবশি, সেই আমির এবং যিনি নির্দেশদাতা তিনি হাবশি গোলাম কেন না হোক। এরপরে তিনি সুন্নতকে আঁকড়িয়ে ধরে রাখার
এবং বেদাত থেকে দূরে থাকার বিশেষ ওসিয়ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে উল্লেখ করেছিলেন। তাহলে আমরা বুঝতে পারলাম নসিহত কাকে বলে আর ওসিয়ত কাকে বলে। লোকমান আলাইহিস সালাম তিনি যখন আশঙ্কা বোধ করলেন যে আমি দুনিয়া থেকে চলে যাব মৃত্যুর আগ মুহূর্ত, আর একজন মুসলিম সর্বদাই মৃত্যুকে নিকটতম সময় মনে করবে, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী ওনারা মৃত্যুকে একেবারে কাছে মনে করতেন, তাই তো তিনারা কি করতেন? তিনি বলছেন, আল্লাহ রাসূল বলছেন, মা হাক্কুম রিইম মুসলিম মুসলিমিন লাহু শাইউন ইউসি ফিহি ইয়াবিতু সালাসা লায়ালিন ইল্লা ওয়াসিয়াতুহু ইনদাহু মাকতুব। যে এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় বে যে বিষয়ে সে কাউকে ওসিয়ত করতে চাচ্ছে, তো সে তিন রাত্রি যাপন করতেন না তবে ওসিয়তটি তার কাছে অবশ্যই লেখা থাকত। এই জন্য সম্মানিত দিনী ভাই, আমরা মৃত্যুকে অতি নিকট মনে করে আমাদের ওসিয়ত করা উচিত। মনে রাখবেন, ওসিয়ত এটা কখনো ওসিয়ত করা ওয়াজিব হয়ে যায়, আবার ওসিয়ত করা কখনো হারাম হয়ে যায়, এই ওসিয়ত কখনো করা মুস্তাহাব, আবার এই ওসিয়ত কখনো অপছন্দ হয়। ওসিয়ত ওয়াজিব কখন? যদি আপনার উপর কারো হক থাকে, অন্য মুসলমানের হক আছে, আপনি মনে করছেন যে এই হক আদায় করা উচিত, তখন আপনার পরিবারকে কাছে দেখে সেই হক সম্পর্কে অবহিত করা এবং তাদেরকে বলে দেওয়া যে আমার ইন্তেকালের পর এই অন্যের হক তাদেরকে তুমি দিয়ে দিবা। এর কারণ মনে রাখবেন, আল্লাহর হক এর মধ্যে যদি কোনো কমতি থাকে, ত্রুটি থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে যে কোনো সময় ক্ষমা করে দিবেন। কিন্তু বান্দার হক নিয়ে যদি মারা যায় আর সেই হক যদি পরিশোধ না করা হয়, কিয়ামতের দিন আপনার পক্ষ থেকে আল্লাহ তাআলা অন্যের হকটা এইভাবে আদায় করবেন যে সেই দিন আপনার হক টাকা দিয়ে আদায় করা হবে না, বরং আপনার নেকি ওই ব্যক্তিকে দিয়ে, ওই হকের বদলে আপনার নেকি দিয়ে তার প্রাপ্যটাকে পরিশোধ করবে। নেকি শেষ হয়ে গেলে ওই ব্যক্তির গুনার বোঝা আপনাকে দিয়ে হলেও তার হক আল্লাহ তাআলা আদায় করে দিবেন। এই জন্য হুকুকুল ইবাদ, বান্দার হক, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ে অবশ্যই মানুষ সবসময় তার খাতায় লেখা থাকবে, কার কাছে কি পাওনা আছে, আমার কাছে কে কতটুকু পাবে, তার পরিবারের সাথে সে শেয়ার করবে যে আমার এত অমুক অমুকে এত টাকা পাবে, অমুকের কাছে এই দেনা আছে, অমুকের কাছে এই হক আছে। এই ওসিয়তটা অবশ্যই একজন ব্যক্তির লিখে রেখে হোক, তার পরিবারকে বলে হোক, এটা অবশ্যই তাকে বলা উচিত। ঠিক তেমনই যদি আপনি মনে করেন যে আমার ইন্তেকালের পর আমার সন্তানাদি তাওহীদ ছেড়ে শিরিকের দিকে চলে যেতে পারে, সেই অবস্থায় আপনার ইমানই দায়িত্ব আপনার পরিবারদেরকে লোকমান আলাইহিস সালামের মতো ওসিয়ত করে যাওয়া। সেই ওসিয়তটি তাওহীদের ওসিয়ত হবে, সেই ওসিয়তটি হবে তাদেরকে সৎ আমল করার ওসিয়ত, এবং তাদেরকে ওসিয়ত করতে হবে তার সৎ চরিত্র গঠনের ক্ষেত্রে। মনে রাখবেন, আল্লাহ তাআলা বলেছেন কেউ কারো গুনার বোঝা উঠাবে না, এটা যেরকম সত্য এটাও সত্য। রসুল বলছেন ইন্নাল মাইয়িতা ইউআযাবু বিমা নিহা আলাই, কোনো মৃত ব্যক্তি মারা যাওয়ার পর তার ওয়ারিশগণ যদি তার উপরে নিয়াহা করে, আয়ামে জাহেলিয়াতের যুগে যেরকম মৃত ব্যক্তির জন্য আহাজারি করে কাঁদত, নিজের গায়ে চর মেরে কাপড়কে ছিঁড়ে এবং চিল্লায় চিল্লে কাঁদার কারণে মৃত ব্যক্তি, তার ওয়ারিশগণ যদি কাঁদে তার কারণে তার মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়। কখন শাস্তি দেওয়া হবে? যখন ওই গার্জেন, ওই দায়িত্বশীল তার পরিবারদেরকে এ বিষয়ে সচেতন করে যায় না,
নসিহত করে জানা যায় না। তো এর দায় যেহেতু তার ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, কুল্লুকুম রাইন, বুখারী মুসলিমের হাদিস, যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের অধীনস্থ যারা আছে তাদের সম্পর্কে তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। অতএব আমরা যারা জীবিত আছি দায়িত্বশীল, আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে সবসময় নসিহা এবং ওসিয়ত করা উচিত। সম্মানিত দিনী ভাই, ওসিয়ত করা হারাম কখন হবে? যখন সেই ওসিয়তটি এমন বিষয় হয় যেই কর্মের কারণে আল্লাহ পাক অসন্তুষ্ট হবেন। কোনো ব্যক্তি যদি বলে আমার মৃত্যুর পর মাজারে যেয়ে তুমি মান্নত করো, আমার মৃত্যুর পর মাজারে এত টাকা দিও, কোনো শিরকি কর্ম, কোনো কুরকুফরি কর্ম, কোনো নেফাকি এমন কর্ম যেই কর্ম করলে আল্লাহ পাক অসন্তুষ্ট হবে, এই ধরনের কোনো ওসিয়ত যদি কোনো মৃত ব্যক্তি তার ওয়ারিসদেরকে করে তাহলে এরকম ওসিয়ত করা হারাম, এরকম ওসিয়ত করা হারাম, এবং সেই ওসিয়ত বাস্তবায়ন করা যাবে না। কোনো মাইয়ের যদি তার ওয়ারিসদেরকে এমন বিষয় ওসিয়ত করে যে বিষয়ে আল্লাহর নাফরমানি হয়, বলেছে আমি আমার মারা যাওয়ার পর পুরা এলাকার মানুষদেরকে মিলাদ পরে খানা খাওয়াবা, আপনি সন্তান হিসাবে তার ওসিয়ত মানতে বাধ্য নয়, কারণ তিনি যে ওসিয়ত করেছেন এই ওসিয়ত ইসলাম সাপোর্ট করে না। ইসলাম মৃত ব্যক্তির জন্য তাকে নিজের আমল নিজে করে যেতে বলেছে এবং ওয়ারিসদেরকে বলা হয়েছে যে আপনি তাদের জন্য দোয়া করতে পারেন, তাদের পক্ষ থেকে সাদকা করতে পারেন, কিন্তু তার পক্ষ থেকে মিলাদ পড়া, ওই মাদ্রাসার ছাত্রদেরকে ডেকে নিয়ে এসে কোরআন খতম পড়া, এগুলি শরীয়তের মধ্যে বেদাত। এই ধরনের কেউ যদি ওসিয়ত করে তাহলে সেই ওসিয়ত মানতে আপনি বাধ্য নয়, এরকম ওসিয়ত করা শরীয়তের নাজায়েজ। ওসিয়ত করা মুস্তাহাব, মানে ভালো, ওয়াজিব নয়, সেটা হলে অন্য কারো হক নেই, কিন্তু আপনি ওসিয়ত করছেন যে আমি যে সম্পত্তি রেখে যাচ্ছি এখান থেকে আল্লাহ পাক ওয়ারিসদেরকে যে ভাগ বন্টন করে দিয়েছে এইটা সেইভাবে ভাগ করবা, তবে সেখান থেকে কিছু অংশ গরিব অসহায় মিসকিন এবং দীনের কাজে তোমরা ব্যয় করবা। এটা একটা সুন্দর ওসিয়ত, এটা করা উচিত, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষ মারা যাওয়ার পর তিনটা আমল তার কাছে চলমান থাকে, সওয়াব পৌঁছে, তার মধ্যে একটি হলো সাদাকাতুন জারিয়া, এমন সাদকা করা যেটা চলমান মৃত্যুর পরেও চলতে থাকবে। অতএব এমন ওসিয়ত যেই ওসিয়ত দ্বারা আপনি উপকৃত হবেন, তবে এই বিষয়ে শর্ত হলো এই, সেই ওসিয়তটা অবশ্য আপনার সম্পত্তির এক তৃতীয়াংশের মধ্যে হতে হবে বা তার চেয়ে কম, তার চেয়ে কম। এরকম ওসিয়ত ঠিক না যে আমি মারা যাওয়ার পর সব সম্পত্তি তোমরা সাদকা করে দিবে, সব আল্লাহর কাছে দান করে দিবে, না। আল্লাহ রাসূল বলছেন যে তোমার ওয়ারিসদেরকে অসহায় মোহতাজ মোকাফেক্কি রেখে রাখার চাইতে বেশি ভালো যে তুমি এখান থেকে এক তৃতীয়াংশ অথবা তার চেয়ে কম ভালো কাজের জন্য তুমি ওসিয়ত করে যাও আর বাকি টাকাটা ওয়ারিসদের জন্য রেখে যাও, এটাই বেশি উত্তম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহির কাছে একজন সাহাবি এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার খেজুরের বাগান পুরোটাই আল্লাহর রাস্তা দিতে চাই। আল্লাহ রসুল বলছেন না, এটা এটা করো না। তিনি বলছেন আমার একটা মেয়ে আছে, আমার সম্পত্তি সব আল্লাহ তোমার রাস্তায় বিলি করতে চাই। রসুল বলছেন না, বলছেন ইয়া রাসূলুল্লাহ অর্ধেক, বলছেন না অর্ধেকও অনেক, দুই তৃতীয়াংশ, বলছে না এটাও অনেক, এক তৃতীয়াংশ, বলছে এটাও অনেক, তবে এতটুকু দিতে পারবা। অতএব ওসিয়তটি যেন অবশ্যই এক তৃতীয়াংশর কম হয়। আরেকটি ওসিয়ত হলো অপছন্দনীয়, এমন বিষয়ে ওসিয়ত করছেন যে এখানে কারো অন্যের হকের ত্রুটি হয়ে যাচ্ছে, বলে যাচ্ছেন ছেলে মেয়েদেরকে ডেকে যে আমি মারা যাওয়ার পর এই ভালো জমিগুলি ছেলেদেরকে দিবা আর মেয়েদেরকে এই খারাপ জমি থেকে দাও, অথবা কোরআন বা শরীয়ত
ওয়ারিসদের যেটা ভাগ করে দিয়েছেন অংশ, সেই অংশের মধ্যে কম বেশি করে যদি আমরা কাউকে ওসিয়ত করি তাহলে আপনি একটি অন্যায় কাজ করলেন, এটা অপরাধমূলক কাজ করলেন। এই ধরনের ওসিয়ত করা এটা অপছন্দনীয়, এবং এক তৃতীয়াংশের বেশি অংশ আল্লাহর রাস্তায় দান করার ওসিয়ত করা এটাও অন্যায় কাজ, এই ধরনের কাজ করা উচিত নয়। তাহলে একজন সচেতন মুসলিম মনে রাখবেন, যেহেতু তিনি দায়িত্বশীল, তার যেটা কর্ম হবে সেটা হলো তার অধীনস্থ সন্তানাদি পিতামাতা তার পরিবার তাদেরকে সবসময় ভালো উপদেশ দিবে, তাদেরকে সৎ পথে নিয়ে আসার চেষ্টা করবে, এটা হলো আপনার ইমানি দায়িত্ব। এতে আপনার লাভ কী লাভ? প্রথম লাভ হলো এই, আল্লাহ তাআলা সূরা তুরে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, যে তোমার পরিবারের যারা অধীনস্থ আছে তারা তাদেরকে যদি ইমান আনাও এবং তোমার মতো তারা যদি ইমান আনে তাহলে কিয়ামতের দিন তোমার পরিবারের সবার সাথে তোমাকে আমি মিলিয়ে দিব। আল্লাহ রাসূল বলছেন, মানুষ মারা যাওয়ার পর ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে আল্লাহ পাক গ্যারান্টি সহকারে সেই দোয়া কবুল করেছেন, এটা বলেছে কবুল করবেন এটা বললেন। নেক সন্তান দোয়া করলে সেই দোয়ার ফল সে মৃত্যুর পরেও পায়। অতএব জীবন দশায় সবসময় তাদেরকে নসিহত করতে হবে, এবং এটা মনে রাখতে হবে যে তাদেরকে দিন নেক বানানোর চেষ্টা করার দায়িত্ব শরীয়ত আমাদেরকে দিয়েছে। আমরা যদি অবহেলা করি তাহলে আল্লাহর সামনে দায়বদ্ধ হয়ে যাব। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তানাদি তোমাদের জন্য ফিতনা। সূরা তাগাবুন 15 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুবুল লাকুম, তোমাদের স্ত্রীগণ তোমাদের সন্তানাতি তোমাদের শত্রু। আল্লাহ তাআলা সূরা ফুসসালাতে বলেছেন, وقال الذين كفروا ربنا أرنا اللذين أضلانا من الجن والإنس, আল্লাহ তাআলা কিয়ামতের দিন যখন এই অধীনস্থরা তারা যখন দোষী সাব্যস্ত হবে তখন তারা আল্লাহর সামনে বলবে, আয় আল্লাহ আরিনা اللذين أضلانا من الجن والإنس, যে জিন এবং মানুষ আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আমাদের যারা বড় ছিল দায়িত্বশীল ছিল তারা আমাদেরকে সৎ পথে পরিচালিত করে নাই, আয় আল্লাহ তাদেরকে আমাদের সামনে নিয়ে আসো, আমরা পা দিয়ে তাদেরকে খুঁজতে চাই। তাহলে আমার দায়িত্ব, আমি একজন দায়িত্বশীল, আমার উচিত জীবন দশায় যেরকম তাদেরকে সৎ বানানোর চেষ্টা করব, ঠিক তেমনি মৃত্যুর শয্যায় যখন হয়ে যাব তখনও তাদেরকে সৎ উপদেশ যেটা আমি প্রয়োজন মনে করব তাদেরকে দেওয়ার চেষ্টা করব। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করছেন, কি নসিহত করেছেন? ওসিয়ত করেন কয়েকটি, একটা হলেই, হে সন্তান তোমরা যেন আল্লাহর সাথে শিরিক করো না, পিতামাতার খেদমত করবা। এরপরে বলছেন, মোরাকাবাত আল্লাহ, সবসময় আল্লাহ তিনি যে তোমাকে দেখছে তোমার সব কথা শুনছে, তুমি যে কোনো প্রান্তে আল্লাহর নাফরমানি করো অথবা সৎ আমল করো আল্লাহ তারা সেটা নিয়ে আসবে। এই যে আল্লাহর পর্যবেক্ষণ সম্পর্কে তাদেরকে ওসিয়ত করা, সালাত কায়েম করা ওসিয়ত করেছেন, সৎ কাজের উপদেশে ওসিয়ত করেছেন, অসৎ কাজ থেকে নিষেধের উপদেশ করেছেন, এবং তার চরিত্রের ভিতরে যেন অহংকার এবং তাকাব্বুর না আসে এ বিষয়ে ওসিয়ত করেছেন, এবং তার চলাফেরার আদব কেমন হবে, বড়দের সামনে কীভাবে কথা বলবে এই আদবও তিনি শিক্ষা দিয়েছেন। লোকমান আলাইহিস সালাম তিনি যে আসলেই হাকিম ছিলেন এটাও একটি দলিল যে তিনি গুরুত্বপূর্ণ বিষয়ে তার সন্তানদেরকে ওসিয়ত করলেন। প্রথম ওসিয়ত কী করলেন? শিরিক না করার জন্য বললেন। আর আমরা ওসিয়ত করি কি বিষয়ে? আমরা চিন্তা করি যে আমার মরার পর কীভাবে আমার ছেলে যেন বেশি ভালো থাকে, কোন ওয়ারিসকে ঠকানো যায়, কীভাবে কম বেশি করা যায়, এটা আমরা করি।
কিন্তু আমার সন্তানের জন্য কোনটা বেশি কল্যাণকর সেটা আমরা করি না। লোকমান আলাইহিস সালাম সবচাইতে প্রথম গুরুত্বপূর্ণ ওসিয়ত করলেন, ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করো না। কেন এই ওসিয়ত করলেন? এই জন্য একজন পিতামাতার উচিত তার সন্তানদেরকে ছোটবেলা থেকেই মারেফাতুর রব, আল্লাহর পরিচয় শিখিয়ে দেওয়া, মারেফাতুর রসুল, রসুলের পরিচয় শিখিয়ে দেওয়া, মারেফাতুর শরিয়া, শরীয়তের প্রাথমিক জ্ঞান সম্পর্কে শিক্ষা দেওয়া। এটা যেমন তার জীবন দশায় প্রয়োজন ছিল, মৃত্যু সজ্জায় অবস্থাতেও তার সন্তানদেরকে এই গুরুত্বপূর্ণ ওসিয়ত করবে তাওহীদ। কেন? একজন মুসলিম তার সবচেয়ে বড় হাতিয়ার হলো তাওহীদ। তাওহীদ যদি নিয়ে যায়, অন্য পাপ যদি থাকে, তাহলে আল্লাহ তাআলা তাওহীদের কারণে ইচ্ছা করলে পাপকে ক্ষমাও করে দিতে পারেন, অথবা ওই পাপের শাস্তি দিয়ে একদিন তাকে আবার জান্নাতে নিয়ে আসবেন জাহান্নাম থেকে শাস্তিতে পাওয়ার পর। কিন্তু তাওহীদ যদি না নিয়ে যায়, রসুল বলছেন মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এমন অবস্থায় যে শিরিক করেছে, মাতা শিরিক করেছে, দাখালান নার, সে অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে। তো লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে শিরিকের ভয়াবহ সম্পর্কে তিনি যেহেতু জানেন, সচেতন, এটা অত্যন্ত মারাত্মক গুনাহ, তাই তার সন্তানদেরকে তিনি ওসিয়ত করেছেন, ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে তুমি আর শিরিক করো না। শিরিক জিনিসটা কি? শিরিক হলো এই যে আন তাজালু লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে আর তুমি যখন ইবাদত করো, আল্লাহকে ডাকো, তখন আল্লাহর সাথে অন্য কোনো সৃষ্টিকেও ডাকাও, যদি ডাকো তাহলে এটা হলো শিরিক। আরেকটি সংজ্ঞা দিয়েছেন ওলামা ইকরাম, আর শিরক হলো হুয়া জালু শারিকিন লিল্লাহি তাআলা ফি রুবুবিয়াতিহি ওয়া উলুহিয়াতিহি ওয়া আসমাইহি ওয়া সিফাতিহি। আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসার তাওহীদের তিনটা প্রকার, রব বলে আল্লাহকে স্বীকৃতি দেওয়া, মাবুদ বলে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা, এবং আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহকে একক বলে জানা, এটা হলো তাওহীদ। এর বিপরীত কেউ যদি আল্লাহকে রব বলে মানার ক্ষেত্রে অন্য কোনো সৃষ্টিকে রবের কোনো সিফাত দেয়, অথবা ইবাদতের কোনো অংশ যদি সাব্যস্ত করে, অথবা আল্লাহর গুণাবলী অথবা আল্লাহর সিফাত কোনো সৃষ্টিকে যদি কেউ দেয়, তাহলে এটা হলো শিরিক। শিরিকের ভয়াবহ সম্পর্কে কোরআন হাদিস থেকে যেই বর্ণগুলি পাওয়া যায়, তার মধ্যে একটি হলেই যে শরীয়তের ভাষায় এটাকে সবচাইতে বড় পাপ বলা হয়েছে, ইন্না শিরকা লা জুলমুন আযীম, শিরিক এটা হলো সবচেয়ে বড় জুলুম, বড় জুলুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার হাদিসে তিনি এভাবে বলেছেন, আলা উনাব্বিউকুম বি আকবারিল কাবায়ির, আমি কি তোমাদেরকে সবচাইতে বড় গুনাহ সম্পর্কে বলবো না? তখন তিনি বললেন, প্রথম তিনটা গুনার কথা বলেছেন, তার মধ্যে প্রথম নম্বরে গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরিক করা। তাহলে শিরিক এটা জীবনের মধ্যে যত পাপ আছে সমস্ত পাপের চাইতে সবচেয়ে বড় পাপ আল্লাহর সাথে শিরিক করা। শিরিক করলে কি হয়, যে ক্ষতি সেটা হলেই যে ব্যক্তি শিরিক করবে, শিরিক করার সাথে সাথে তার জীবনের যত নেকি আছে সবগুলি নেকি আল্লাহ তাআলা ধ্বংস করে দেবে এবং মুছিয়ে দিবেন। আল্লাহ তাআলা সূরা জুমারের 65 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। আল্লাহ তাআলা বলছেন, হে রসুল সাল্লাল্লাহু সাল্লাম, আপনি যদি শিরিক করেন, রসুল তাকেও বলা হচ্ছে যে আপনিও যদি শিরিক করেন, তাহলে হে রসুল আপনার পিছনের যত নেকি আছে আল্লাহ তাআলা সবগুলি নেকিকে বরবাদ করে দিবেন, নষ্ট করে দিবেন, মুছিয়ে দিবেন। আল্লাহ তাআলা মুমিনদেরকে বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিত আনহুম মা কানু ইয়ামালুন, সূরা আনআম 84 নম্বর আয়াত, যে মানুষরা যদি শিরিক করে তাহলে তার পিছনের সবগুলি নেকি আল্লাহ পাক মিটিয়ে দিবেন। শিরিকের দ্বিতীয় নম্বর ভয়াবহতা হলো এই, যে ব্যক্তি শিরিক করে মারা যাবেন, ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী, কোনোদিন জাহান্নাম থেকে বের হবে না।
এবং ওই ব্যক্তির জন্য দুনিয়ার কোনো ব্যক্তি দোয়াও করতে পারবে না, যদিও সে নবীদের পিতামাতা হয় না কেন। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার জন্য দোয়ার অনুমতি চেয়ে পেয়েছিলেন প্রথমে, পরবর্তীতে আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন যে যে ব্যক্তি শিরিক নিয়ে মারা যাবে তার পক্ষে আপনি কোনো দোয়াও করতে পারবেন না। শিরিক নিয়ে কেউ যদি মারা যায় তাহলে সে যে চিরস্থায়ী জাহান্নামী এবং আল্লাহ পাক তার কোনো ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, সূরা মায়দা 72 নম্বর আয়াত। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে ওই ব্যক্তির উপর আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিবেন। কি করে দিবেন? হারাম করে দিবেন। যেহেতু শিরিক একটি বড় মহা পাপ, এই জন্য লোকমান আলাইহিস সালাম তিনি প্রথমেই তার সন্তানদেরকে ওসিয়ত করলেন যে তোমরা যেন কখনোই আল্লাহর সাথে শিরিক করো না। সম্মানিত দ্বীনী ভাই, আমরা মুসলিম, মুসলিমদের মাঝে কি শিরিক আছে? কথা বলে আছে। সূরা ইউসুফ 106 নম্বর আয়াতে বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, অধিকাংশ মুমিন যারা নিজেকে ইমানের দাবি করে মূলত তারা মুশরিক। আল্লাহ তাআলা বলেছেন প্রকৃত মুমিন কারা? সূরা আনআম 72 নম্বর আয়াত আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, যারা ঈমান এনেছে ঈমানের সাথে শিরিক মিশ্রিত করে নাই তারাই মূলত উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তারাই নিরাপদে থাকবে এবং তারাই হেদায়েত প্রাপ্ত হবে। আসুন আমরা দেখি মুসলিমদের মাঝে শিরিক আছে কি। জি, মুসলিম বর্তমান বিশেষ করে ভারত উপমহাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে অধিকাংশ মুসলমান তারা শিরিকের মধ্যে লিপ্ত আছে। আমি যদি বলি আমাদের শিরিক শুরু হয় জন্মের আগে থেকেই। কিভাবে? মায়ের পেটে যখন সন্তান আসে তখন ওখান থেকেই মা তার হাতে তাবিজ দিয়ে শিরকি কাজ তখন থেকে শুরু করে দেয়। অনেক মা এমন আছে যে তার মায়ের পেটে তার পেটে সন্তানের জন্য মাজারে মান্নত করে আসে, আল্লাহ যদি সন্তান দেয় তাহলে এই মাজারে যে আমি একটা ছাগল জবাই করব। অনেক মা এমন আছে তার পেটে বাচ্চা আছে, সে মনে করে যে সপ্তাহের মাসের এত তারিখে বের হওয়া যাবে না, রাতের অন্ধকারে বের হওয়া যাবে না, পেটে বাচ্চা আছে, কোনো খারাপ জিনিস চোখে দেখলে বাচ্চাও ওরকম খারাপ হয়ে যাবে, কোনো পশু জবাই করতে যদি মা বাপ ওই মহিলা যদি কোনো পশুকে জবাই করতে দেখে তাহলে সে আশঙ্কা করে যে আমার পেটের বাচ্চাও জবাই হয়ে যাবে। এই ধরনের অসংখ্য আকিদা, শিরকি আকিদা একজন মুসলমান, নামধারী মুসলমান যে তাওহীদ সম্পর্কে অসচেতন, এই শিরিক অধিকাংশ মুসলমানের মধ্যে পাওয়া যায়। বাচ্চা জন্মের পরেও শিরিক, বাচ্চা জন্মগ্রহণ করেছে, জন্মের পূর্বে মায়ের গলায় শিরিক ছিল, তাবিজ ছিল। রসুল বলছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি রোগ মুক্তি রোগ থেকে বাঁচার জন্য অথবা কোনো অনিষ্ট থেকে বাঁচার জন্য তার গায়ে যদি কেউ তাবিজ লটকায়, তাবিজ বলতে মা ইউ আল্লাহ যা তার শরীরে লটকানো হয় লি দফাইল বালা, কোনো বালা মুসিবত থেকে হেফাজতের জন্য, অথবা লি রফাইল বালা কোনো বালা মুসিবত তার পড়ে গেছে ওখান থেকে উত্তোলনের জন্য শরীরে যদি কেউ লটকায়, হোক সেটা তাবিজ, হোক সেটা কোরআনে আয়াত দিয়ে লেখা, অথবা সেখানে নকশা করে লেখা হোক, অথবা গাছের কোনো সল হোক, যে কোনো জিনিস শরীরে লটকালে এটার দ্বারা উপকারের আশা করা শিরিক। এই জন্য আপনার মাথা ব্যথা হয়েছে, সর্দি হয়েছে, প্যারাসিটামল ডাক্তাররা দেয় এটা খেলে যেরকম উপকার হবে, কিন্তু ওই প্যারাসিটামল যদি 10টা আপনার শরীরে বেঁধে দেন ওগুলো উপকার হবে? জি, ঠিক তেমনই কোরআনকে আল্লাহ পাক শেফা বলেছেন, কিন্তু কোরআন পড়তে হবে, কোরআনে আমল করলে শেফা পাবে, কিন্তু কোরআনে আয়াত যদি আপনার শরীরে লটকায় দেন, আপনার বাড়িতে লটকায় দেন, মনে করেন যে এই লেখা লটকায় দিলেই উপকার হবে, তাহলে মনে রাখবেন এই ধরনের উপকারের আশা করা এটাও
ওলামা ইকরাম বলছেন শিরিক যদি কোরআনের আয়াত হয়, কেউ কেউ বলছেন শিরিক না হলেও নিঃসন্দেহ এটা অপছন্দনীয়, কেন সাহাবা ইকরাম ওনারা কোনোদিন কেউ তাবিজ পরে নাই। জি, বাচ্চা হয়েছে, বাচ্চার গায়ে সুতা, লাল সুতা, কালো সুতা, বাচ্চার কপালে কালো ফোঁটা। আচ্ছা, এই কালো ফোঁটার কি কোনো ক্ষমতা আছে? ফোঁটা কেন দেয়? ওই বাচ্চা যেন বদনজর থেকে বাঁচে। তাহলে মুসলিম সমাজের ভিতরে জন্মের আগেও শিরিক আছে, জন্মের পরেও শিরিক। হ্যাঁ, মাজারে যে শুকরিয়া জানাচ্ছে এবং তার গায়ে তাবিজ ঝুলাচ্ছে, এবং শিক্ষার দৃষ্টিকোণ থেকে দেখা যাচ্ছে যে ও একজন সচেতন মা বাপ, তার উচিত ছিল এমন জায়গায় শিক্ষার জন্য দেওয়া যেখানে যে তার রবের পরিচয় পাবে, তার প্রতিপালক সম্পর্কে সঠিক তাওহিদের জ্ঞান দেওয়া হবে। আপনি একজন অসচেতন অভিভাবক, আপনি শুধু দেখছেন আমার সন্তানকে কিভাবে ব্যারিস্টার বানাবো, তাকে ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো, তাকে অনেক বড় দুনিয়াবী শিক্ষিত করেছেন, কিন্তু এই সন্তান আপনার কোনো উপকারে আসবে না, এই সন্তান আপনার বিপক্ষে চলে যাবে। যখন এই সন্তান আল্লাহর কাঠঘরায় দায়ী সাব্যস্ত হবে, তখন এই সন্তান আপনার বিপক্ষে আল্লাহ সামনে আল্লাহর কাঠঘরায় দাঁড়িয়ে বলবে যে হায় আল্লাহ, আমার মা বাপ আমাকে সৎ পথে পরিচালিত করে নাই। অতএব হে মুসলিম ভাই, সচেতন হন, শিরিক কি এটা জানতে হবে। আজকাল আমাদের পাঠ্য বইয়ের মধ্যে শিরিক আছে, মানুষদেরকে শিরিক শেখানো হচ্ছে। আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বজায়গায় বিরাজমান। তো আপনার সন্তানকে শুধু মাদ্রাসা পড়লেই জান্নাত পাবেন এটা কে বলেছে? মাদ্রাসা যাচাই করতে হবে কোন মাদ্রাসায় তাওহিদ পড়ানো হয় আর কোন মাদ্রাসায় তাওহিদের নামে শিরিক পড়ানো হচ্ছে। এ বিষয়ে যদি সচেতন না থাকেন তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। অতএব বাচ্চাদেরকে আমরা শিরিক শিখাচ্ছি ছোট থেকেই, এরপরে আমাদের বাস্তব জীবনে যদি দেখি তাহলে দুঃখের সাথে বলতে হয় আজকে মুসলিম সমাজের মসজিদের ভিতরে শিরিক রাখেছে, এমনকি কোরআন ছাপাইছে কোরআনের মধ্যেও শিরিক। কীভাবে? বাংলাদেশের ছাপানো অনেক কোরআন আছে, কোরআনের শেষের দিকে যে কিছু নকশা বানানো আছে, তাবিজের নকশা, এক একটা তাবিজের এক একটা ফজিলত বর্ণনা বলা হয়েছে। একটু আগে শুনলেন তাবিজ পড়া শিরিক, তাহলে এই শিরিক তো মানুষ কোরআনের মধ্যেও ঢুকে দিয়েছে। মসজিদের মধ্যে লেখা আছে এক পাশে ইয়া আল্লাহ, আর আরেক পাশে আছে ইয়া মোহাম্মদ, আল্লাহকে ইয়া আল্লাহ বলে ডাকা এটা তাওহীদ। আর আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইয়া মোহাম্মদ অথবা ইয়া বলে যেকে যাকে আপনি আহ্বান করবেন সেটা হবে শিরিক। অথচ এই শিরিক আমরা মসজিদের ভিতরে লেখে বড় অক্ষরে লেখে আমরা এখানে ঝুলিয়ে দিয়েছি। ঠিক তেমনই শিরিক তো আমাদের প্রত্যেক জায়গায়, আপনার গাছে ফল এসেছে আর ওই গাছের উপর আপনি ছিঁড়া স্যান্ডেল, কেউ ঝাড়ু অথবা মরা গরুর কি বলে এই যে দাঁত, এগুলি ঝুলিয়ে রাখে। কি মনে করে যে এগুলি ঝুলিয়ে দিলে মনে হয় মানুষের বদনজর লাগবে না? সম্মানিত দিনী ভাই, ঝাড়ু এর কোনো ক্ষমতা আছে? ছিঁড়া স্যান্ডেল এর কোনো ক্ষমতা আছে? মরা গরুর দাঁত এর কোনো ক্ষমতা আছে? তাহলে আল্লাহ যে বলেছেন অধিকাংশ মুসলিম তারা শিরিককারী, কথা কিন্তু আমরা সচক্ষে দেখতে পাচ্ছি, অধিকাংশ মুসলমান তারা শিরিক করে। গাড়িতে শিরিক, গাড়ির ভিতরে ইয়া আল্লাহ ইয়া মোহাম্মদ, গাড়ির মধ্যে শিরিক। হ্যাঁ, সেখানে ইয়া গৌস পাক, নিজেদের পীর, নিজেদের ওলি, তাদেরকে ইয়া বলে সাব্যস্ত করে সেখানে তাদের কাছে সাহায্য চাওয়া হচ্ছে। তো একজন মুসলমান কেমন মুসলমান? আমরা যে আমাদের জন্মের আগে থেকে শিরিক শুরু, জন্মের পরেও শিরিক, আর বাস্তব জীবনে তো আমাদের শিরিকের তো পথে পথে শিরিক। লোকমান আলাইহিসসালাম তার সন্তানদেরকে শিরিকের বিষয়ে ওসিয়ত করলেন, যেহেতু শিরিক অত্যন্ত ভয়াবহ মারাত্মক গুনাহ। এরপরে তিনি সালাত কায়েম করার জন্য বলেছেন, মনে রাখবেন সালাত হলো আল ফারিক বাইনাল ইমান ও শিরিক, ইন্না বাইনা রজুলি ও বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মুসলমান তার মাঝে আর শুরু শিরিক আর কুফুরের মাঝে পার্থক্যকারী হলো সালাত। অথচ অধিকাংশ মুসলমান ইচ্ছা করে সালাত ছেড়ে দেয়। রসুল বলছেন মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার ফাকাদ আশরাক ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো, সে আল্লাহ, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ইচ্ছা করে, আল্লাহর সাথে শিরিক করলো, আল্লাহর সাথে কুফরি করলো, আল্লাহর দায়িত্ব থেকে বের হয়ে গেল। মনে রাখবেন রসুল সাল্লাল্লাহু আলাইহি অন্য কোনো এবাদত সম্পর্কে মারতে বলে নাই, সন্তানকে সালাতের অভ্যস্ত করার জন্য তিনি বলছেন মুরু আউলাদাকুম ওহম আবনাউ সাবা সেনিন, তোমার সন্তানের বয়স যদি 7 বৎসর হয় তখন তাকে সালাতের নির্দেশ দাও,
ওয়াজরিবুহুম আলাইহা ওহুম আবনাউ আশারা সিনিন, সন্তানের বয়স যখন 10 বছর হবে তখন সালাত তরক করার কারণে তাকে প্রহার করো, তাকে মারো। সালাত এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, সালাত ইচ্ছা করে ছেড়ে দিলে ইসলাম থেকে বের হয়ে যায়। ওলামা একরাম বলছেন যারা নিয়মিত সালাত ছেড়ে দেয়, যারা সবসময় সালাতের প্রতি ছেড়ে দেওয়ার অভ্যস্ত, তারা মারা গেলে কুফর নিয়ে মারা যাবে। অতএব ওই ব্যক্তির জানাজাও পড়া উচিত নয়, ওই ব্যক্তিকে মুসলমানের কবরস্থানে দাফন করা উচিত না। কিন্তু আজকে যদি আমরা মুসলিম সমাজের ভিতরে দেখি তাহলে অধিকাংশ মুসলমান তারা সালাতের প্রতি তাদের গুরুত্ব নেই, তারা সালাত তরককারী। হে মুসলিম ভাই, লোকমান আলাইহিস সালামের ওসিয়ত থেকে আমরা কি শিখলাম? আজকে আমরা মুসলিম বলে দাবি করি অথচ আমরা তাওহীদ চিনি না, আমাদের সন্তানদেরকে তাওহীদ বুঝাই না, আমার নিজের কর্মের মধ্যে শিরিক, সন্তানদের কর্মের মধ্যে শিরিক, সালাতের গুরুত্ব আমার মধ্যেও নাই, সন্তানের মধ্যেও নাই। পিতামাতার সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রসুল বলছেন উকুকুল ওয়ালিদাইন আকবারুল কাবায়ির, পিতামাতার নাফরমানি করা, আল্লাহর সাথে শিরিক করা যেরকম সবচেয়ে বড় গুণা, পিতামাতার সেবা না করা এটাও ওরকম বড় ধরনের গুণা। জীবন দশায় তাদের খেদমত করতে হবে সাধ্য অনুযায়ী, এবং তাদেরকে আখলাক, সুন্দর আখলাক, এবং তাদেরকে সবসময় খেদমত করার চেষ্টা করতে হবে। মৃত্যুর পরেও তাদের জন্য তাদের পক্ষ থেকে সাদাকা, তাদের জন্য দোয়া করা উচিত পিতামাতার জন্য। কারণ আল্লাহ বলছেন যে এই পিতামাতা আনিসকুরলি ওয়ালি ওয়ালিদেক, তোমরা আমার শুকরিয়া আদায় করো, পিতামাতার শুকরিয়া আদায় করো। অতএব হে সম্মানিত দিনী ভাই, যে সমস্ত পিতামাতা জীবিত আছে তাদের খেদমত করে তাদের কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করুন, আর যাদের মারা গেছে তাদের জন্য খালিশভাবে অন্তর থেকে সবসময় দোয়া করুন, আপনার পালিত পক্ষে তাদের পক্ষে থেকে সৎকার করার চেষ্টা করুন। আর মনে রাখবেন, পিতামাতা যদি কোনো এমন বিষয় ওসিয়ত করে যে বিষয়ে আল্লাহ নাফরমানি হবে, সে বিষয়ে আপনি অবশ্যই তাদের হুকুম মানতে রাজি নয়। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যেই কর্মে আল্লাহ অসন্তুষ্ট হয় এমন কর্মে পিতামাতার আনুগত্যর প্রয়োজন নাই, শরীয়ত নিষেধ করেছে। অতএব তাদেরকে সবসময় তাদেরকে ভালো বিষয় বুঝাতে হবে যেন তারা এই ধরনের ওসিয়ত বা তাদেরকে সন্তানদেরকে নির্দেশ না দেয়। শেষ কথা সেটা হলেই মোরাকাবাতুল্লাহ, সবসময় নিজেকে পরিবারের ভিতরে আল্লাহ সম্পর্কে, আল্লাহর আজমত, আল্লাহর বরত্ব, আল্লাহর কর্তৃত্ব সম্পর্কে সচেতন করা। মনে রাখবেন যে আল্লাহর ভয় যদি কোনো মানুষের মধ্যে চলে আসে, ঢুকা দিতে পারি, তাহলে আপনি বাড়ির মধ্যে থাকেন আর না থাকেন, আপনার স্ত্রী আল্লাহর ভয়ে আপনার মালের হেফাজত করবে, আপনার ইজ্জতের হেফাজত করবে। আপনার সন্তানের মধ্যে যদি আল্লাহর ভয় চলে আসে তাহলে লাঠির ভয় দেখানোর প্রয়োজন নাই, অটোমেটিক সালাতের সময় হলে মসজিদে যাবে, ইচ্ছা করে সালাত কাজা করবে না। অতএব মোরাকাবাতুল্লাহ, আল্লাহ তিনি যে আমাদেরকে দেখেন, তিনি যে আমাদের কথা শোনেন, এবং কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদের আমলের যে হিসাব নেবেন, এই সচেতনমূলক নসিহা সবসময় সন্তানদেরকে করা উচিত। মনে রাখবেন মানুষের জন্য সবচাইতে খারাপ সেটা হলো আত্ম অহংকার করা। রসুল বলছেন আল কিবরিয়া ও ইজারি, আল ইজ্জাতু ইজারি, ইজ্জত এটা হলো আমার ইজার, আমার লুঙ্গি, ওয়াল কিবরিয়া ও রিদাই, অহংকার এটা হলো আমার চাদর, আমার চাদর কেউ যদি টানার চেষ্টা করে আমি তাকে লাঞ্ছিত করবো। অতএব অন্তরে অহংকার নয়, বিনয়ী একজন মানুষ যেন অন্যের জন্য সবসময় বিনয়ী হয় এটা চেষ্টা নিজেও করবে, পরিবারদেরকে ওসিয়ত করবে। দিনের বিষয়ে সবসময় রসুল বলছেন তোমরা পরিবারদেরকে সবসময় ভালো উপদেশ দাও, ফাস্তাউসুন নিসা খায়রা, বিশেষ করে মা বোনদেরকে সবসময় ভালো উপদেশ দেওয়া শরীয়ত নির্দেশ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন লোকমান আলাইহিস সালামের মতো সচেতন হয়ে আমরা যেন আমাদের জীবন দশায় আমাদের পরিবারকে সবসময় দিনের পথে নিয়ে আসার চেষ্টা করি, এবং আমরা যখন দুনিয়ার থেকে চলে যাব তখনও আমাদের সন্তানকে আমরা এমনভাবে গড়ে যাব যেন মৃত্যুর পর এরা আমাদের জন্য উপকারে আসে, এই চেষ্টা যেন আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান এবং আমলে সালের উপর টিকে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।